আমরা এখানে উপস্থিত হয়েছি পবিত্র শহাদাই কারবালা সভায়। আমরা আকাইদে আহলে সুন্নাত আল জামাতকে মনে প্রাণে বিশ্বাস করি, এই জন্য আমাদের নাম আমরা সুন্নি। প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা সুন্নি মুসলমান। বাংলাদেশে অনেক বাতিল ফেরকা আছে, পৃথিবীতে 73টা ফেরকার ভিতরে 72টা বাতিল, একটা জান্নাতি, আহলে সুন্নাতুল জামাত। এতে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ না। তো 72 ফেরকার ভিতরে শিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, জবারিয়া, কদারিয়া, এরকম অনেকগুলি ফেরকা আছে। তার ভিতরে বাংলাদেশে খারিজি এবং শিয়া ফেরকা দুটি মহরম মাস আসলে ভালো করে বোঝা যায়। কি কথা বলেন, ঠিক না? আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কাদিম, পুরাতন, প্রিয় নবীর জমানা থেকে অদ্যাবধি পর্যন্ত এটা চলমান, কেয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে এবং এটাই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ। আমাদের একটা দেহ, বিভিন্ন শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু দেহ কয়টা? জোরে বলতে হবে, দেহ কয়টা? একটা। আমরা হুসাইনি চেতনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শাহাদাত আমরা বৃথা যেতে দেব না। কথা বলেন, ঠিক না? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি বাতিলের কাছে মাথা নত করতে, প্রিয় নবীর উম্মত বাতিলের কাছে সারা জীবন মাথা নত করত। আওলাদ রাসূল সেই দিন তার চোখের সামনে নিজের সন্তান শহীদ করেছেন, প্রিয়জন শহীদ হয়েছে, আওলাদ দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দেশ ছেড়েছেন, নিজের জীবন দিয়েছেন, খোদা বরণ করেছেন, তৃষ্ণা বুকে নিয়ে সেই দিন নিজের জীবন কুরবানি করে প্রমাণ করেছে, হে নানার উম্মত তোমরাও শোনো, তোমাদের সামনে বাতিল আসবে, মিথ্যা আসবে, তোমাদের সামনে দারুন অফার আসবে, পৃথিবীর চাঁদ চিকুটা আসবে, সৌন্দর্য আসবে। শুনে রাখো, আমি ইমাম হুসাইন নিজের চোখের সামনে সন্তান কুরবানি দিয়েছি, আল্লাহ কুরবানি দিয়েছি, জমিন ছেড়েছি, দেশ ছেড়েছি, পৃথিবী ছেড়েছি, খোদা বরণ করেছি, তৃষ্ণা বরণ করেছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। হে নানার উম্মত, তোমরা তোমাদের জীবন দিবে, মাল দিবে, সব দিবে, কিন্তু মিথ্যা কাছে মাথা নত করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই মুসলমান মসজিদে নতুন জুতা চুরি হয়ে যায়, আমরা সেই মুসলমান রাস্তার পাশে 5 টাকা পরে থাকলেও এটা থাকে না। আমরা এটা মুসলমান 5 টাকা লোভ সারতারি না, জীবন দিয়ে লাগো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবশির সবি। এই আয়াতকে যদি আপনি পাঠ পাঠ করে ব্যাখ্যা করেন তো পুরো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো এই আয়াতকে কেউ মানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, নামাজ, হে ইমানদার, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। এই আয়াতকে যদি দেখেন তো আওলাদে রাসূল ছাড়া আমি পরিপূর্ণ মতো কাউকে দেখি না। মুহতারাম, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে 2টা জিনিস ধরে রাখবে, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলু বাইতি, আল্লাহর কোরআন ধরবে, আমি নবীর আহলে বাইতকে ধরবে, তাদের জীবন আদর্শকে ফলো করবে, তাদের জীবনকে দেখবে, আল্লাহর কোরআন নবীর সুন্নতের পরিপূর্ণ দিক নিদর্শন এবং পরিপূর্ণ যারা নিজেদের জীবনকে পরিচালিত করেছেন তারা আহলে বায়াত। হুজুরি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আমরা সেইভাবে ধারণ করব, শিয়াদের মতো না, খারিজিদের মতো না। আমরা আহলে বায়াতকে সেইভাবে বুকে ধারণ করেছি যেভাবে ইমাম আবু হানিফা ঘুমিয়েছেন, ইমাম শাফিঈ ঘুমিয়েছেন, ইমাম মালিক ঘুমিয়েছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ঘুমিয়েছেন, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমিয়েছেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি
এই জন্য যেন ওহি আল্লাহর যেই নীতিতে যেই পদ্ধতিতে আহলে বাইতকে ভালোবেসে ঘুমিয়েছেন আমরা ওইভাবেই বাঁচতে চাই, কারো ব্যক্তিগত বানানো ভালোবাসার দরকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। জিহাদি সাইবার টিম বাংলাদেশ ধন্যবাদ আজকের সুন্দর প্রোগ্রাম সাকসেস করার জন্য, সকল ওলামে হযরত অতিথি আগত সকল মেহমান, বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফের সকল ওলামায়ে কিরাম, উপস্থিত সকল জাকিরি নাসিকিন এবং সুন্নি তরিকত পন্থী মুমিন মুসলমান সকলকেই আমি অভিনন্দন জানিয়ে দোয়া কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।